হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, আর ভালো থাকবেই না কেন, যেহেতু আমি আপনাদের সাথে আছি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে আমার কোনো সময় নেই, তাই আপনাদেরকে কোনো ভিডিও উপস্থাপন করতে পারিনি। কিন্তু আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বলবো এবং দুঃখজনক বলবো। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ঈদুল আজহার দিনে শিলচরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দুইটা গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেছে, যেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। ছোট থেকেই শুনে এসেছি শান্তির শহর শিলচর, শান্তির শহর শিলচর। সেই শান্তির শহর শিলচর আর কোথায় থাকলো? আজ লজ্জা হয় শিলচর শহর শান্তির শহর বলতে। সে বিষয়ে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, কি হয়েছে না হয়েছে আমি আর বলবো না। যে ভিডিওটা আমি আসলে করার ছিলই না, যে এ ধরনের বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় যখন দেখি, না একটা লাইক না একটা কমেন্ট কোনো কিছুই আমি করি না, জাস্ট স্ক্রল করে যাই। কিন্তু যেহেতু ফেসবুক টেসবুক দেখি, অবশ্যই সেগুলো সামনে বেশি দুঃখ লাগে এসব দেখলে। আর ব্যাপারটা হচ্ছে শান্তির শহর শিলচর কেন বলবো, আপনাদেরকে বলবো আমাদের শান্তির গ্রাম। শান্তির গ্রাম যেটা আছে দোলাই বাজার, বাগা বাজার, হাওইতাং, এগুলো হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শান্তির গ্রাম বলবো এবং গ্রান্টি সহকারে বলবো। আজকে এত বড় হয়েছি, আজকে বয়স অনেক বেশি হয়ে গেছে, এই বয়সে একটা দুর্ঘটনা, এ ধরনের একটা সাম্প্রদায়িক ঝগড়া, সাম্প্রদায়িক ঝগড়া দোলাই বাগা হাওইতাং চান্ডিগড় জামালপুরে কোনো দিনও হয়নি। আমি আমার এই জীবনে, এই যে জীবনটা আমি পেয়েছি, এই জীবনে আমি দেখিনি যে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আপনারা যেখানে ঝগড়া করছেন, যেখানে দাঙ্গা করছেন, মানুষ ভয় করে আজ শিলচরে যাচ্ছে না, শিলচর ফাঁকা, সে জায়গায় বাগা বাজারে আসুন, সে জায়গায় দোলাই বাজারে আসুন, সে জায়গায় আপনারা হাওইতাঙে আসুন, দেখুন আমাদের মধ্যে একতা এবং ঐক্যতা। আজ সকালেই আমার দোকানে বিন ধর্মের আরও দু তিনজন বন্ধু এসেছে, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমি আরও একজনকে বলছি যে তুই গতকালকের দাঙ্গায় তুই ছিলে, ও বলছে হ্যাঁ আমিও ছিলাম। মানে আপনারা যেটা সিরিয়াস ভাবছেন এবং যেটা নিয়ে আপনারা এত বড় একটা গোলমাল পাকাচ্ছেন, সেটা নিয়ে আমরা হাসি ঠাট্টা ঢং তামসা করছি। এবং আমরা কাউ কাউকে আমাদের দোলাই বাগা হাওইতাঙে, না হিন্দু না মুসলিম, কেউ কাউকে ভয় করে না, আমাদের দিব্যি চলাফেরা, আসুন আপনারা দেখতে পারবেন। তো শান্তির দ্বীপ বললে আমাদের দোলাই বাগা এবং হাওইতাং লাইলাপুর, এইগুলো হচ্ছে শান্তির দ্বীপ, শান্তির শহর শিলচর আর বলা যায় না দর্শক। আর বিশেষ করে বলছি ওই সব, আমার ছোট একটা ভিডিও, আমি বিশেষ কিছু বলবো না, ওই সব যারা করে তাদের আর দ্বিতীয় কোনো ডিউটি নেই, তাদের কোনো কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য নেই, তারা শুধু কোনো একটা কিছু দাঙ্গা ঝগড়া ফাসাদ কোনো একটা বের করতে পারে কি এই দাঙ্গায় থাকে। আমি দেখি যতজন মানুষ কর্মব্যস্ততায় ব্যস্ত আছে, আর একজনও তাতে নাক গলাচ্ছে না, একজনও এসব বিষয় নিয়ে মুখ খুলতে চায় না, কারণ তাদের সময় নেই। সকাল উঠলেই তাদের দুবেলা আহারের জন্য চাল জোটাতে হয়, ডাল জোটাতে হয়, তাদের কাছে সময় নেই। আর যেসব ফালতু বেকার লোক রয়েছে তারাই ওই সব ধর্ম এই সেই করে একে অন্যের সাথে ঝগড়াঝাটি করে থাকে। আমি বলবো শিলচরের যারা ব্যবসায়ী আছেন, আপনারা অবশ্যই দেখছেন বারবার এসব ঘটনা হয়, আপনাদের লোকসান হচ্ছে, মানুষ শহরে যাচ্ছে না, কোটি কোটি টাকার আপনাদের লোকসান আছে। এসব দাঙ্গার বিরুদ্ধে আপনারাও সরব হন, যাতে এসব বন্ধ হয়, শিলচরটা স্বাভাবিক, আগে যেভাবে শান্তির শহর ছিল সেভাবে শান্তির শহরটা আমরা ফিরে পাই। একমাত্র আপনারাই যদি এসব ব্যাপারে সরব হন, অবশ্যই আমি বলবো যে এ ধরনের ঝগড়া বা দাঙ্গা সৃষ্টিকারীরা পিছনে সরে যাবে এবং শিলচরের শান্তি আবার ফিরে আসবে এবং তারা সাহস পাবে না যে শিলচর শহরে এসে দাঙ্গা করতে। তো দর্শক, আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে একটু ফাটা, আপনারা দেখে ভাববেন হয়তো কোনো একজন দাগায় আমাকে ফাটিয়ে দিয়েছে, না আমি আসলে সময় নেই, খুবই কর্মব্যস্ততায় থাকি, কনসেন্ট্রেশনও ঠিক থাকে না অনেক সময়, আর সেটা আমার শার্টারের ধাক্কা খেয়ে সেটা গতকালকে ঈদের দিনে ফেটে গেছে, আর সেটা ভাববেন না যে কেউ ফাটিয়ে দিয়েছে আমাকে। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন,